আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, তিনি ইমিগ্রেশন বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক। আপনার কাছ থেকে কয়েকটা বিষয়ে একটু পরামর্শ নিতে চাই বা জানতে চাই। অ্যাকচুয়ালি সেটা হলো যে কানাডার ইমিগ্রেশন নিয়ে নানান রকম তথ্য আমরা পাই এবং মানুষও বিভ্রান্ত হয়। আসলে কানাডার এই মুহূর্তে ইমিগ্রেশন অবস্থাটা কি আসলে, এবং সঠিক পথটা কি, এই বিষয়ে যদি একটু পরামর্শ দেন। এবং বিশেষ করে ভিসা নিয়ে নানান রকম অনেকে এটা নিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তো যেটা সবচেয়ে মানুষের এ হলো যে সে ভিজিট ভিসা নিয়ে কানাডায় যেতে চায়, কিন্তু এটাও অনেকে বলা হয় যে টাকার বিনিময়ে তোমার ভিসাটা করে দিচ্ছি। এই ধরনের প্রতারণার ফাঁদে অনেকে পা বাড়ায়। অন্তত ভিজিট ভিসা নিয়ে আপনি একটু যদি পরামর্শ দেন কি হয় বা কি হচ্ছে। ধন্যবাদ দেবু ভাই, খুব সময়োপযোগী একটা বিষয় নিয়ে আপনি আমাকে কানেক্ট করেছেন। আমি কৃতজ্ঞ এই জন্যে যে এই বিষয়টা নিয়ে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আপনার দুটা প্রশ্ন আছে আপনার বক্তব্যের মধ্যে, একটা হচ্ছে যে ইমিগ্রেশন কানাডা, আরেকটা হচ্ছে যে ভিজিট। আমি ইন জেনারেল, আমি কানাডা না বলে আমি যদি বলি এই বিদেশে লোক নেওয়ার ব্যাপারটা, সিচুয়েশনটা এখন কেমন বা কি হচ্ছে, সেটা হলে কানাডাটা ওর ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। আর ভিসার ব্যাপারটা পরে আসছি। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে কয়েকটা দেশ মানে ইমিগ্রেন্ট হিসেবে প্রতি বছর বেশ কিছু মানুষ নেয় এবং দীর্ঘদিন থেকে নেয়, এবং আগামীতেও তারা নিতে থাকবে, বিকজ অফ তাদের বিশাল যে আপনার ভূমি এবং তার যে জনগোষ্ঠী, দুটার সঙ্গে ম্যাচ করে না, তারা মিসম্যাচ। তো সেইখানে তাদের স্কিল্ড ক্যাটাগরিতে, তারা বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রতি বছর 2 লাখ 2.5 লাখ করে লোক নেয়, এটা তাদের একটা নির্ধারিত একটা আছে, কোটা আছে, এর বাইরে তারা নিবে না, এবং বিভিন্ন অকুপেশনে তারা নেয়, সেটা হচ্ছে যে স্কিল ক্যাটাগরি। তাকে খেয়াল রাখবেন যে পার্মানেন্ট রেসিডেন্ট, বা খুব পপুলার একটা শব্দ আছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট, মানে ওনারা স্কিল ক্যাটাগরিতে কোয়ালিফাই করলে নানান রকমের ধাপ উতরিয়ে তারপরে যখন ওনারা ফাইনালাইজ হয়, যখন ওনারা ভিসা পান, তখন ওনারা ওই দেশে চলে যান, এবং সেখানে যাওয়ার পরে নির্ধারিত কিছু বছর থাকার পরে ওনারা তখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন সিটিজেন হিসাবে। এবং এই লোকগুলোকে যে ওই সমস্ত কান্ট্রি নেয়, পার্টিকুলারলি অস্ট্রেলিয়া এবং কানাডা, এই দুইটা দেশ মেইনলি তারা পিআর নেয়। আর বাকি যে সমস্ত দেশগুলো আছে সেগুলো খুব টেম্পোরারি ক্ষেত্রে আছে, অনেক দেশে অ্যাসাইলাম সিস্টেম আছে, তো এই জিনিসগুলো আছে। হঠাৎ করে রিসেন্টলি, এবং এটা করোনার পরে, সমস্ত মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব ভেসে যাচ্ছে, তো এমন একটা বিষয়, এমন একটা ধারণা দেওয়া হয়েছে মানুষকে যে তারা লক্ষ লক্ষ কোটি কোটি লোক দিবে। মানে মানুষের সঙ্গে যখন মানুষ আমাদের সঙ্গে যখন কথা বলেন, তখন তারা এমন ভাবে কথা বলেন যে কেউ অ্যাপ্লাই করলে বোধহয় সেখানে পাবেন। ব্যাপারটা মোটেই ঠিক না। সেটা হচ্ছে যে কানাডা এবং অস্ট্রেলিয়া তারা নির্ধারিত যে কোটা আছে এর বাইরে কিছু ওয়ার্কার নিবেন, সেই ওয়ার্কারদের ক্লাসিফিকেশন আছে, কিভাবে নিবেন, সেই ওয়ার্কার হিসেবে যেতে গেলেও তাদের এলটিএস লাগবে কি লাগবে না, নানান কাহিনী। কিন্তু আপনি যদি আপনার মেসেঞ্জার দেখেন, ফেসবুক দেখেন, আপনি যদি টেলিফোনের মেসেজ দেখেন, তাহলে দেখবেন যে উইদাউট আইএলটিএস বাচ্চাকে দিয়ে চলো, কাজের লোক নিয়ে চলো, ফ্যামিলি নিয়ে চলো, বাবা মা, দাদা দাদি, নানা নানি, চলো সবাই কানাডা আর অস্ট্রেলিয়া চলো। সো মানুষজন ফোন করেই বলে যে কানাডায় যেতে চাই, ওয়ার্ক ভিসা যেতে চাই। দুইটা শব্দ খুবই পপুলার এখন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। তাদেরকে ধারণা দেওয়া হয়েছে বা তারা ধারণা পেয়েছেন বা তারা এরকম ধারণা জন্মেছে যে কানাডা এবং অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করলেই তারা চলে যেতে পারবে, হুইচ ইজ নট ট্রু। এই সুযোগটাই নিচ্ছে কিছু সংখ্যক মানুষ। কানাডা এবং অস্ট্রেলিয়া নিয়মিত ভাবে লোক নিচ্ছে, তারা অ্যাডিশনাল কিছু লোক নিবে, ওয়ার্কার হিসেবে কিছু লোক নিবে বিভিন্ন সেক্টরে, তার ক্লাসিফিকেশন আছে, তার জন্য নিয়ম কানুন আছে, কিন্তু যারা যেতে চাচ্ছেন তাদের ওই অ্যাক্সেসটা নাই, ওই ডকুমেন্টে না আছে, তা ওয়েবসাইট তারা চেক করেন না, তারা তথ্য জানেন না, তারা কানাডিয়ান বা অস্ট্রিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে যাচ্ছেন, তো তাদেরকে কেউ বলছে যে ভাই কানাডা লোক নিচ্ছে, তাড়াতাড়ি আসো, আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে। এবং ওনারা দেখতেছেন যে এটা জীবনের শেষ সুযোগ, যদি যেতে হয় তাড়াতাড়ি টাকা দিয়ে যায় তারা। তো এটা একটা মহামারীর মতো হয়ে গিয়েছে, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, যে মানুষ আমাকে পাগল করে ফেলতেছে। নাম্বার টু, আপনারা কন্ট্রাক্টে কাজ করেন কিনা, আমার কি যোগ্যতা আছে না আছে সেটা দেখার দরকার নেই, আপনি আমার ভিসা করে দিবেন, আপনারা আমি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দেবো। এই যে কন্ট্রাক্টে কাজ করার যে একটা ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেনটা মানে মারাত্মক আকার ধারণ করছে।
সো যারা ভিসা পান তারা কিন্তু তার নিজের যোগ্যতায় পান, ফাঁকতালে যেটা হয়ে যায় যে যিনি কন্ট্রাক্টে যান উনি হয়তো দেখা গেল যে যদি ভিসা হয়ে যায় বাই চান্স তাহলে তিনি 10 লাখ 15 লাখ টাকা নিয়ে নিলেন, আর ভিসা না হলে তো টাকা দেওয়া লাগলো না এই। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ডকুমেন্ট তৈরি করে দিবেন কিনা, ফেক ডকুমেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট ফেক দিবেন কিনা, আপনার স্পন্সরশিপ ফেক তৈরি করে দিবেন কিনা, ভাই আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, আমার সাদা পাসপোর্ট, আপনারা কি সাদা পাসপোর্টে কাজ করেন? এটা হচ্ছে জেনারেল কোশ্চেন, সবাই বিদেশে চলে যেতে চাচ্ছে, একটা বিপুল সংখ্যক তরুণ এবং যুবক এই মুহূর্তে যদি সুযোগ থাকে মনে হয় তারা আগামী 1 সপ্তাহের ভিতরে 50 লক্ষ তরুণ এবং যুবক বিদেশে যাওয়ার জন্য রেডি, তো তাদেরকে গাইড করার কোনো সুযোগ নেই। দেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের রাইট, কনসাল্টিং ফার্ম আছে সারা দেশে, এদের অনেকে কিন্তু খুবই ভালো কাজ করছেন, জেনুইনলি কাজ করছেন, সঠিক তথ্য দিচ্ছেন, মিসলিডিং কোন ইনফরমেশন দিচ্ছেন না, কিন্তু একটা বিপুল সংখ্যক লোক ট্রাভেল এজেন্সি বা অন্যান্য যারা তারা তাদের কাছে গেলেই আপনি বলবে বলবে যে হ্যাঁ আপনাকে তুমি পাঠিয়ে দিতে পারবে, এই গত সপ্তাহে আমি 15 জনকে পাঠালাম, এই যে দেখেন ভিসা হয়ে গেছে। তো এই জিনিসটা থেকে বাঁচার কোনো পথ আমি দেখতেছি না। আমরা মাইগ্রেশন নিয়ে কাজ করি, সেফ মাইগ্রেশন প্রমোট করার জন্য গত 20 বছর ধরে কাজ করছি, লোকে বিদেশে যাবেই এবং তারা গেলে আমাদের রেমিটেন্স বাড়বে, কারণ দেশে কর্মসংস্থানের সমস্যা আছে তারা সেটা জান, কিন্তু সমস্যাটা হুম হচ্ছে হুম যে ওই যে মানুষের যাওয়ার আগ্রহ প্রচেষ্টা এবং বিপুল সংখ্যক লোক টাকা নিয়ে ঘুরতেছে ওই সুযোগটায় আমরা যাচ্ছি, তাতে যে জিনিসটা হচ্ছে যে মাইগ্রেশন সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা নানান হুম রকমের হুম ফেক ডকুমেন্ট দিয়ে পাস করার চেষ্টা করছি, তাতে হুম যে ওই সংশ্লিষ্ট কান্ট্রি গুলো স্টিফ করে ফেলছে এবং আপনার প্রতারিত হচ্ছেন অনেকেই, জেনুইনলি অনেকে যাচ্ছেন, যাদের যোগ্যতা আছে তারা যাবেন, কিন্তু যাদের যোগ্যতা নেই তাদেরকেই প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। দিস ইজ দা আপনার ওয়ার্ক পারমিট সিচুয়েশন। আর একটা কোশ্চেন ছিল আপনার ভিসা, আমি রাইট, ভিসা কানাডার, বিশেষ করে কানাডার ভিসা প্রসেসটা। এইটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ভিসা, এই ভিসার ব্যাপারটা আমি কয়েকটা কেস স্টাডি দিই আপনাকে, আমি আমি ছোট ছোট করে কয়েকটা কেস স্টাডি দিই আর কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিসার ব্যাপারটা কি। একটা হচ্ছে যে ভিসা আমি আমি বলছি ট্যুরিস্ট ভিসার কথা ধরেন, আপনার ভিসার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে, ফ্যামিলি ভিসা আছে, চেন মাইগ্রেশন আছে, আমার বাবা মা ভাই বোন আমার জন্য অ্যাপ্লাই করলে তার জন্য একটা জিনিস আছে, স্পাউস ভিসা আছে, ওয়ার্ক পারমিট আছে, যে স্টুডেন্ট ভিসা আছে, এইগুলো হচ্ছে যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা করেন এবং ডিসিশনটা ওই এন্ড থেকে হয়, এনারা শুধু ভিসার জন্য পাসপোর্টটা সাবমিট করে, ডিসিশনটা কিন্তু ওখান থেকে চলে আসে। ভিজিট ভিসার ক্ষেত্রে ডিসিশনটা আপনাকে নিতে হবে, আপনাকে কোয়ালিফাই করতে হবে, এই সুযোগটা অনেকে নিচ্ছেন যে ভিজিট ভিসাটা কি। আপনি পার্টিকুলারলি এখন ইউরোপ একটা ট্রেন্ড, আপনি আগে ছিল মালয়েশিয়া, আগে ছিল মালয়েশিয়া মিডল ইস্ট, এটা ছিল আপনার লেবার মাইগ্রেশন রাইট, মানে ওভার দ্য ইয়ার্স, এখন ট্রেন্ড ক্রেজ ইউরোপ, ফার্স্ট ইউরোপ, যেভাবে হোক তার ইউরোপে যাবে, সেটা বৈধ ভাবে যাক আর অবৈধ ভাবে যাক, নাম্বার টু ইউকে, তারপরে ওই যে একটা ছড়িয়ে পড়েছে যে কানাডা এবং অস্ট্রেলিয়া লক্ষ লক্ষ লোক নিচ্ছে, আমাকে একজন বললো, আমি বললাম যে কানাডা কি লোক নিচ্ছে নাকি, তো আমাকে বল উনি গ্রাম থেকে ফোন করেছেন বোঝা যায়, বলো আপনি জানেন না কানাডা 20 লক্ষ লোক নিবে, তাদের ভিতরে ঢুকা দেওয়া হয়েছে যে 20 লক্ষ 40 লক্ষ লোক নিবে, তো এই তখন তো চিন্তা করতেছে যে আমি কেন করবো না, আর এই লোকগুলো তো তারা শুধু বাংলাদেশ থেকে নিবে না সারা পৃথিবী থেকে নিবে, সুতরাং এখানে কোয়ালিফাই করেই যেতে হবে, এটা পরীক্ষা দিয়েই যেতে হবে, সংশ্লিষ্ট বিষয়গুলো যে দক্ষতা থাকতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সবাই লাইন ধরেছেন। ভিজিট ভিসার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এত বেশি এখন এই ভিজিট ভিসার সমস্যা, যেটা এটা এটা খুব আতঙ্কজনক আমি মনে করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং এই ভিজিট ভিসাটা আপনার নির্ভর করে মানে একজন ব্যক্তি যিনি অ্যাপ্লিকেন্ট যিনি তার পার্সোনাল প্রোফাইলের উপরে, এইটা হচ্ছে মেইন, রাইট, এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস যা যা দরকার সেইটা, উনি কি করেন, বয়স কত, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন না সিঙ্গেল যাচ্ছেন, ওনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা খুব জোর, এগুলো কিন্তু খুব জরুরি না, এগুলো হচ্ছে রিলেভেন্ট, ওনারা দেখতে চান যে একজন মানুষ যখন বিদেশে যাচ্ছেন তার আর্থিক সঙ্গতি আছে কিনা বা তার বিভিন্ন ধরনের প্রফেশনালিজমটা কি। এখন গ্রামের একজন লোক ইংল্যান্ডে কানাডা যাবেন ভিজিট ভিসার জন্য, আপনি আমার বলেন, তা আমি ওনাদেরকে অনেকে জিজ্ঞাসা করি যে আচ্ছা ধরেন আপনি যদি ভিসা অফিসার হতেন আপনি কি আপনাকে ভিসা দিতেন, বলুন না, তো তাইলে এই লোকগুলাই কিন্তু আপনার ওই যে পটেনশিয়াল ভিকটিম। এখন ভিসার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এত অদ্ভুত অদ্ভুত সব এক্সপিরিয়েন্স যেগুলো মানে আমি অবাক হয়ে যাই, আমি প্রায় লিখি এগুলো নিয়ে আমার সোশ্যাল মিডিয়ায়, যেমন ধরেন এক ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করলেন পল্টন এলাকার, ঢাকার পল্টন এলাকার, উনি ইটালি যাবেন বা ইউরোপে যেতে চান বেড়াতে এবং জেনুইনলি বেড়াতে যেতে চান, ওনার কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই যে উনি থেকে যাবেন বা কোথাও কিছু, কারণ উনি দেশ বিদেশ ঘোরেন এবং ব্যবসায়িক কাজে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে জড়িত, সবকিছু ঠিক আছে,
উনি সরল বিশ্বাসে এক ভদ্রলোককে দায়িত্ব দিলেন আমার ফর্ম টর্ম গুলো একটু পূরণ করে দেন, কারণ এই ফর্মটা পূরণ করাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই ফর্ম পূরণটাই আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। আর সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো যেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট, সার্টেনলি ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক ইনফরমেশনটা যদি আপনি ভুল করেন, কারণ ওখানে আপনার আপনার পার্সোনাল ইনফরমেশনের পরে অনেকগুলো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আপনাকে ইয়েস নো শুধু না, আরো অনেক কিছু লেখারও সুযোগ থাকে, সেই জায়গায় যদি আপনি কোন রকমের গড়মিল করেন তো তাহলে তো মহামুসিবত। সেই গড়মিলের একটা একটা ঘটনা আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো হচ্ছে আজকের ঘটনা। সেটা হচ্ছে যে এক ভদ্রলোক ইংল্যান্ডের ভিসা রিগ্রেট মানে রিফিউজড হয়েছেন। তো রিফিউজড হওয়ার কারণটা হিসেবে পাঁচটা ভিসা ছিল তার, পাঁচটা ইউকে এর ভিসা ছিল এবং উনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার ইউকে তে, এরপর উনি রিফিউজ হলেন। তো ন্যাচারালি এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যদি 20টা ইউকে ভিসা থাকে বা 10টা আমেরিকান ভিসা থাকে বা 5টা কানাডার ভিসা থাকে, ইট ডাজ নট নেসারালি মিন যে আপনি অ্যাপ্লাই করলেই ওই দেশের ভিসা আবার পাবেন। বহু ঘটনা এরকম আছে যাদের 10 বছর 15 বছর 20 বছর ধরে তারা এই সমস্ত কান্ট্রিতে যাতায়াত করছেন কিন্তু তারা ভিসা পাচ্ছেন না। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি দেখলাম যে কোথাও না কোথাও একটা গড়মিল হয়েছে, সার্টেনলি কিছু একটা হয়েছে, কারণ 5 বার যিনি গিয়েছেন উনি প্রায়োরিটিতে পড়েন, যদি ইমিগ্রেশন রুলস ভায়োলেট না করেন হয়নি। আরেকজন আজকে আরেকজন এটাও আজকের ঘটনা সেটা বললেন, কারণ এখন ইউকের ভিসাটা হয় দিল্লি থেকে, তো দিল্লি থেকে ব্রিটিশ হাইকমিশন থেকে একজন ফোন করেছেন এবং উনি যে দিল্লি থেকে জেনুইনলি ফোন করেছেন সেটা বোঝা গেল যে ওনার নাম্বার থেকে, যে দিল্লির নাম্বার ইন্ডিয়ান নাম্বার এবং ব্রিটিশ মহিলা মহিলা কথা বলছেন। উনি ভদ্রলোক যে ভিসা ফর্ম ফিল আপ করেছেন সেখানে একটা কোশ্চেন সবসময় থাকে, সব দেশেই থাকে, যে তুমি আগে ভিসা অ্যাপ্লাই করেছিলে কিনা, এবং তারপরের কোশ্চেনটা থাকে যে তুমি রিফিউজড হয়েছিলে কিনা। ভদ্রলোক আগে ভিসা অ্যাপ্লাই করেছিলেন, উনি রিফিউজড হয়েছিলেন, কিন্তু উনি অ্যাপিল করেছিলেন এবং অ্যাপিল উনি জিতেও গিয়েছিলেন এবং ওনার ভিসা ইস্যু করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। উনি তখন আর ব্রিটিশ ভিসাটা নেন নাই এবং উনি অন্য দেশের ভিসা নিয়ে উনি বিদেশে চলে যান। ওনার পাসপোর্টে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা আছে, ভালো একজন প্রতিষ্ঠিত একজন লোক। তো দিল্লি থেকে ফোন করে ওনাকে জানতে চাইলেন যে তুমি তো ভিসা রিফিউজ হয়েছিলে, তুমি এটা লেখো নাই কেন ফোনে? এটা আজকের ঘটনা। তো সে তো বুঝতে পারছে না ঘটনা কি, আমি রিফিউজ হয়েছিলাম তো 10 বছর আগে। উনি যখন ফিল আপ করেন ভিসা ফর্ম, ওই ভিসা ফর্মের অনেক জটিলতা দেখে উনি আর এই দুটো একটা কোশ্চেন স্কিপ করে গেছেন এবং ওনার বক্তব্য হলো যে 10 বছর আগে রিফিউজ হয়েছে, এই ডকুমেন্ট কি তাদের কাছে আছে, সুতরাং আমি নো করে দিই। তো যেহেতু রেকর্ড রয়ে গেছে, ভদ্রমহিলা ব্রিটিশ হাইকমিশনের দিল্লি থেকে ফোন করে ওনাকে জানতে চাচ্ছেন যে আপনি এই কথাটা লিখলেন না কেন, এটা খুব পজিটিভ একটা সাইন। তো এই ধরনের ছোট ছোট সিলি মিস্টেক এর কারণে না অনেক জেনুইন অ্যাপ্লিকেন্ট ভিসা পারলাম। আর এই ভিসা ফর্মটা বেশ জটিল, সাপোর্টিং ডকুমেন্টস গুলো তৈরি করা জটিল, এর সঙ্গে যুক্ত হয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এর সঙ্গে যুক্ত হয়েছে ফেক ব্যাংক স্টেটমেন্ট, এর সঙ্গে যুক্ত হয়েছে স্পন্সর। ফোন করে লোকে বলেন ভাই আপনি কি স্পন্সর করে দিবেন, এই ইনফরমেশন গুলো যে খুব জরুরি না এটা ওনারা জানেন না। মানে ওনারা যে এই ব্যাংক স্টেটমেন্টের পিছনে দৌড়ান, ওনারা যে স্পন্সরের পিছনে দৌড়ান, এটা যে খুব জরুরি নট নেসেসারিলি। আপনি কে আগে এটা প্রমাণ করেন আপনার স্পন্সর বা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে ভিসা দেবে না, এটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস। তো এখন এই ফেক ডকুমেন্টের পিছনে দৌড়ান এবং অনেকেই ইন রিসেন্ট ডেজ অনেকেই ব্লক বা ব্ল্যাক লিস্টেড হচ্ছেন ফর 5 ইয়ার্স ফর 10 ইয়ার্স, যে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো বোঝার দরকার আছে এবং অধিকাংশ লোক আমরা জানি শিক্ষিত লোকেরা অনেকে এই ভিসা নিয়ে কাজ করতে ভয় পান। সেক্ষেত্রে ওনাদের উচিত যারা ভালো জানেন, কিছু পয়সা তো দিতেই হবে, কারণ একটা ভিসা অ্যাপ্লিকেশন ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতে 5 থেকে 7 দিন লাগে, যদি সব ডকুমেন্ট যদি রেডিও থাকে, এটা বারবার চেক করতে হয়, আপলোড করতে হয়। এবং এখন কিন্তু আমি আগে যেটা বলছিলাম যে এখন কিন্তু ইন্টারভিউ নাই ফর কানাডা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ফিজিক্যাল কোন ইন্টারভিউ নাই, আপনাকে ডকুমেন্টের উপরে ভিত্তি করে আপনাকে ভিসা ইস্যু করা হবে। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ ভিসা ফর্ম ফিল আপ করা এবং ডকুমেন্ট গুলো তৈরি করা। তো এইগুলো কেউ 1 লাখ টাকা নিচ্ছেন, কেউ 5 লাখ টাকা নিচ্ছেন, কেউ 2 লাখ টাকা নিচ্ছেন। এক ভদ্রমহিলা ফোন করে বললেন উনি আমেরিকা যেতে চান ফ্যামিলি নিয়ে, ঠিক আছে যান। এক এজেন্সি তাকে বলেছে 2 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা কেন? মানে ভিসা ফর্ম প্রসেস করার জন্য, ভিসা অ্যাপ্লিকেশন বলে 1 লাখ টাকা লয়ারের আর 1 লাখ টাকা হচ্ছে ওনাদের। তো কেন বলে যে ওনারা একটা ইনভাইটেশন আনাবেন আমেরিকার থেকে। তো ইনভাইটেশন কেন? আচ্ছা তো বলো যে ইনভাইটেশন থাকলে নাকি ভিসা পেতে সুবিধা হয়। আমি কিরকম ইনভাইটেশন? বলো নাসা থেকে একটা ইনভাইটেশন নিয়ে আসবে। কার জন্য নাসা থেকে ইনভাইটেশন নিয়ে আসবে? তো বললো আমার ছেলের জন্য। তা আমি ভদ্রমহিলাকে চিনি, আমি বললাম যে আপনার ছেলে কি করে?
আমি মনে হুম করলাম হুম সেভেন এইটে পড়ে হয়তো চিলড্রেন কোনো প্রোগ্রামে, বললাম আমার ছেলের বয়স 5 বছর, তো আমি বললাম হুম পাঁচ হুম হুম বছরের একটা ছেলের জন্য নাসা থেকে ইনভাইটেশন নিয়ে আসবে এবং সেই ইনভাইটেশনে আমেরিকান এমবাসি আপনার 5 বছরের বাচ্চাকে ভিসা দিবে, সাথে আপনাদেরও ভিসা দিবে তাকে অ্যাসিস্ট করার জন্য, আপনার কি এটা বিশ্বাস হয়? আর ইনভাইটেশনটা জেনুইন সেটা কি আপনি বিশ্বাস করেন? তো এই ধরনের অনেক সমস্যা চলছে। এখন মানুষ যাবে কোথায়? দ্যাট ইজ এ পয়েন্ট। আপনি যে আমি যেগুলো বললাম এগুলো সব প্রবলেম, হ্যাঁ এটাও একটা সমস্যা যে কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে। আমার কাছে এমন সব পিকুলিয়ার সব জিনিস আছে যেগুলো মানে আমি আমাকে খুব কষ্ট দেয়। একটা ফটোগ্রাফার, তাকে ওয়ার্ক পারমিটে কানাডায় পাঠানো হবে, 7 লাখ টাকা নিয়ে এসে এখন কান্নাকাটি করছে আমার কাছে। কিন্তু আমি তো মানে সে তো বুঝতে পারছে না, সে সরল বিশ্বাসে কাজগুলো করছে, বুঝা এই আপনারা যারা এখন আপনারা ঠিক যারা মতো। করেন, আপনারা যারা এই 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 সাপোর্টটা দেন, কিভাবে দেন এটা, জেনারেলি কিভাবে দিচ্ছেন? শুনেন, একজন এইটা আপনি একজন ডক্টরের সঙ্গে কল্পনা করতে পারেন, একজন ডক্টর যেরকম একজন রুগীকে আপনার যদি এখন পেট ব্যথা হ্যাঁ হলো, টেলিফোন ওভার টেলিফোনে আপনাকে কিছু ওষুধ বলে দিলো যেগুলো খান, কিন্তু যদি আপনার প্রবলেম যদি জটিল হয় তাহলে আপনাকে ফিজিক্যালি যেতে হবে, ডাক্তার দেখবেন, যেতে কোনো হবে। ডায়াগনস্টিক, হ্যাঁ ডায়াগনোসিস এর ব্যাপার হলে, কোনো টেস্টের ব্যাপার হলে সেগুলো করতে হবে। এখন যার অপারেশন দরকার তাকে তো আপনি প্যারাসিটামল দিয়ে সুস্থ করতে পারবেন না, কিন্তু আপনি যখন হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন তখন নানান রকমের ভয় ভীতি দিয়ে আপনার তো সর্বনাশ হয়ে যাবে, এটা করেন সেটা করেন করে ধরে আপনাকে একটা সিচুয়েশনের ভিতরে ফেলবে। তো এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করা দরকার, বিশ্বস্ত কারোর মাধ্যমে করা দরকার, যারা এই বিষয়ে জানেন তাদের কাছে যাওয়া দরকার, যারা একটা আগে গিয়েছেন তাদের কাছে যাওয়া দরকার। কিন্তু ওই কারোর টাকা হ্যাঁ এখন বিনিময়ে, 1 লাখ 2 লাখ টাকা বিনিময়ে না আমি না না, ভিক্ষা এটা করে লাগার দেবো, কোনো এই যে আমি এই কোনো ধরনের কারণ দেখি আশ্বাস না, দেয়া, এটা একটা প্রতারণার শামিল। এটা পিওরলি প্রতারণা। আশ্বাস দেওয়া মানে প্রতারণা, কন্ট্রাক্টে যাওয়া মানে প্রতারণা, এটা এটার আমি কোনো যুক্তি দেখি না। যারা এই কাজগুলো করেন তারা একটা সামান্য, অনেকেই কিন্তু ভালো কাজ করছেন, অনেক প্রতিষ্ঠান আছে অনেক পুরোনো দিন কাজ করছেন, তারা জানেন কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে ফর্ম গুলো ফিল আপ করতে হয়, অনেকে জানে না কি কি ডকুমেন্ট লাগে, অনেকে জমা জমির ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করেন, নোটারি করে বেড়াচ্ছেন, এগুলো তো দরকার নাই। অনেকে আছেন আবার এখন এখন তো কম্পিউটার আপলোড করতে হয়, আপনার লিমিট আছে, হুম স্পেস লিমিট, ধরেন 3 মেগাবাইট, 5 মেগাবাইট, 7 মেগাবাইট, এইরকম। 5 মেগাবাইটের বেশি আপনি একটা ফাইল আপলোড করতে পারবেন, একটা সেকশন, সে আপনার পার্সোনাল ইনফরমেশন, সে আপনার অকুপেশন, সে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন যদি আপনি 200 পৃষ্ঠার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে হাজির হন সেখানে, তো আপনি তো 5 মেগাবাইট আপনি কভার করতে পারবেন না। আবার এমন অপ্রয়োজনীয় ডকুমেন্ট দিচ্ছেন যে ডকুমেন্ট দরকার নাই, আবার একটা ছোট্ট দরকার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট দিলেই কিন্তু আপনার হয়ে কাজটা যায়। হয়ে যায়। তো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, কিন্তু মানে আমি না, আমার মনে হচ্ছে যে আমি নিজেও দেখছি যে যদি কোনো ডকুমেন্টের দরকার পড়ে, তারা কিন্তু টেলিফোন করে, ফোন করে বলে যে আপনার এই কাগজগুলি একটু জমা দেন। হ্যাঁ, দীপু ভাই বলে এখন ওরাই এখন খুব বোঝে যে যদি কোনো গ্যাপ থাকে, যাকে দেবে মনে করছে, যদি সেই ক্ষেত্রে তাদের ডকুমেন্টের প্রয়োজন হয়, তাহলে তারাই কিন্তু ফোন করে চেয়ে নেয়। এটা আমি আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা এটা হচ্ছে যখন আপনার পার্সোনাল ইন্টারভিউ আছে তখন, কিন্তু এখন তো পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে না, আপনার রাইট সাবমিট অনলাইনে আপনার ডকুমেন্ট আপলোড করে দিচ্ছেন, ওখানে ডিসিশন হচ্ছে, এবং সেটা রাইট ইংল্যান্ড, ক্যানাডা হ্যাঁ এবং অস্ট্রেলিয়া। আপনার তো কোনো হ্যাঁ কথা বলারও ইন্টারনেট সুযোগ নাই, আপনাকে কারেকশনের কথা কোনো বলার সুযোগ সুযোগ নেই নেই। হ্যাঁ হ্যাঁ, না। তো ইউরোপের ক্ষেত্রে সুতরাং এই সুযোগটা আছে, কোনো ইউরোপের ক্ষেত্রে এই এমবাসিতে, সুযোগটা আছে, ফ্রান্স। কোনো কোনো এমবাসিতে আছে। তো সুতরাং এইটা ভিসা, ও আরেকটা জিনিস আছে, যারা এই ধরনের ভিসায় যেতে চান, ক্যানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর আমেরিকা, এটা হচ্ছে মেইন টার্গেট, তো তারা যাওয়ার আগে যে কাজটা, কারা এই বুদ্ধি দিয়েছেন, কিভাবে করেছেন জানি না, তারা পাসপোর্ট ভারী করার জন্য ইন্ডিয়া, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, দুবাই মালয়েশিয়া, দুবাই ঘুরতে যায়। একাধিকবার একাধিকবার, হ্যাঁ, এবং এই কাজটা করতে যায় তাদের প্রায় 5 থেকে 10 লাখ টাকা খরচ করেন তারা, আসা যাওয়া, টিকিট, দালাল, এটা। অথচ এই টাকাটা যদি তার ব্যাংকে থাকতো এবং সে যদি তার প্রোফাইলটা হতো, হ্যাঁ হ্যাঁ তাদেরকে ধারণা দেওয়া হয় যে তোমার পাসপোর্ট ভারী করো, মানে পাসপোর্টে ব্যাপক সিল লাগাও, তাইলে তুমি রাইট আমেরিকান রাইট ভিসা বা ইউকে ভিসা, হুইচ ইজ নট ট্রু। আপনি সাদা হুম হুম পাসপোর্ট, ব্ল্যাঙ্ক পাসপোর্টে বহুত লোক ভিসা পাচ্ছেন, হুম 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 বহুত হুম লোককে ভিসা দেওয়া হয়, এটা ডিপেন্ড করে তার প্রোফাইলের উপরে, হুম পাসপোর্টের হুম উপরে না, সিলের উপরে না, তার হুম ব্যাংক হুম হুম স্টেটমেন্টের উপরে না। এই যে আমেরিকান হুম এমবাসির হুম যে ভিজিট ভিসা, এনারা কখনো ব্যাংক স্টেটমেন্ট কিন্তু দেখতে চান না। ব্যাংক স্টেটমেন্ট যে আমরা নিয়ে যাই অন্য অন্য এমবাসির ক্ষেত্রে ব্যাংক হ্যাঁ স্টেটমেন্ট হ্যাঁ কিন্তু হ্যাঁ ম্যান্ডেটরি, কিন্তু ইউএস এমবাসির ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডেটরি না, আপনি কে সেটা রাইট ইম্পর্টেন্ট। রাইট তো এই বিষয়গুলো এক্সাক্ট এখন মানুষ মানুষ এই বিষয়গুলো তো বুঝতে হবে। আমি আমি জানি প্রচুর সমস্যা আছে, বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে, আমরা নিয়মিত যাতায়াত করি, এই বিষয় নিয়ে কাজ করছি 20-25 বছর, আমরা জানি, কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায়, দ্যাটস এ প্রবলেম। সো কোনো না কোনো ভাবে তাদেরকে বাঁচানোর একটা পথ বের করতে হবে, যেখানে একটা
খরচ হওয়ার দরকার নাই, সেখানে কেন সে উনি 3 লাখ 5 লাখ টাকা খরচ করবেন? যে কাজটা 5,000 টাকা করা সম্ভব হয় সেই কাজটা কেন উনি 1.5 লাখ টাকা দিবেন? এই হচ্ছে আমার আমার কথা। বাট এইভাবে কেউ কেউ যাচ্ছেন, ও এটাও ঠিক, ফেক ডকুমেন্টে কেউ যাচ্ছেন, হয়তো ভিসা পেয়ে যাচ্ছেন। তো যখন কেউ ফেক ডকুমেন্টে ভিসা পেয়ে যায়, তখন চারিদিকে ইয়ে হয়ে যায়, ও যখন যেতে পারছে তখন আমি কেন পারবো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন ইমিগ্রেশন কনসালটেন্ট বা পরামর্শক, তার মূল্যবান উপদেশ, এবং এটি আমরাও কম বেশি যারা যাই তারাও জানি। তো সুতরাং সঠিক পথ ধরে এগোনো ভালো, নতুবা প্রতারণার সামিল হবে অনেকেই, টাকা পয়সা খোয়াবে, কিন্তু আসলে আলটিমেটলি সে ভিসা পাবে না, এবং মাইগ্রেশনেরও যে পদ্ধতি সেই পদ্ধতিতেও সে প্রতারিত হবে পদে পদে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।